জোর করে কাউকে পদত্যাগ করানো ও লাঞ্ছিত করাকে কাজ উল্লেখ করে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া ও শাস্তি নিশ্চিতের কথা জানিয়েছেন আফুব হোসেন রোববার সকালে রাজশাহী দারুসালাম কামিল মাদ্রাসায় শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় শেষে কথা বলেন ধর্ম উপদেষ্টা এ সময় তিনি আরো বলেন মানুষকে পিটিয়ে হত্যা ও হামলা করার সংস্কৃতি থেকে বের হতে চায় দেশ তারপরও বিক্ষিপ্ত ঘটনা ঘটছে এসব নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার বলেও উল্লেখ করেন ডক্টর খালিদ জোর করে কাউকে পদত্যাগ করানো অথবা শারীরিকভাবে লাঞ্ছনা লাঞ্ছিত করা এটা গর্হিত কাজ এটা ন্যায় ইনসাফের পরিপন্থী আমরা যারা এগুলো করছে আমরা তীব্র নিন্দা জানাই এবং যারা এর জন্য দোষী তাদেরকে প্রচলিত আইনের আওতায় এনে আমরা শাস্তির ব্যবস্থা করার নিশ্চয়তা দিচ্ছি মানুষকে পিটিয়ে হত্যা করা অথবা হামলা করার এই কালচারকে আমরা পরিবর্তন করতে চাই তারপরও বিক্ষিপ্ত ঘটনা ঘটে যাচ্ছে একটা বিপ্লব সময়ে এরকম একটা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে থাকে